সবাইকে শুভ দুপুর। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা ব্যাচ 8014 এর একটা লাইভ কাজ করলাম আজকে, একটা প্রজেক্ট বেসিস কাজ করেছি। এবং এই কাজ করার পরে আমাদের কী অনুভূতি এবং আমরা কি ক্লায়েন্টের লোড নিতে পারবো কিনা, বা আমরা আমাদের এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কি এখন এনজয় করছি কিনা, বা বোরিং লাগছে কিনা, আমরা এই ব্যাপারে ছোট্ট সহভাগিতা জানবো। আর পাশাপাশি তাদের যে ডিজাইনগুলো তারা করেছে এগুলো আমরা দেখবো। তো সবাই চেষ্টা করেছে, সময় ছিল অল্প, তো এখান থেকে আমরা দেখবো যে কার্ডটা কেমন হয়েছে। তো প্রথমে আমি জানাবো তাসলিম বাবুকে সামনে আসার জন্য এবং তার ছোট্ট সহভাগিতা করার জন্য। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছি তাসলিম বাবুর ডিজাইন, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটা ফ্রন্ট আর পিছনে একটা ব্যাক ছিল। এখন আপুর কাছ থেকে জানবো যে এই সেক্টরে আপু কি এনজয় করছেন কিনা, বা ক্লায়েন্টের কাজ করার যে একটা লোড এটা নিয়ে কি মানে ভালো লাগছে কিনা। আজকে আমরা আমেরিকান ক্লায়েন্টের একটা প্রজেক্ট বাই ব্রোশার করেছি। কাজটা করার আগে একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন কাজটা করে ভালো লাগছে। কনফিডেন্স পাচ্ছি যে আমার টেস্ট ভালোভাবে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার সহযোগিতার জন্য। তারপর ডিজাইন দেখে আমরা সামনে ডাক দিব। এখন আমাদের সামনে মমতা যাবো, তার ছোট্ট শেয়ারিং করবে, আমরা সেটা দেখবো। এবং তার ডিজাইনটা ছিল এরকম, সে কেবল শুরু করেছে। আচ্ছা, ধন্যবাদ আপনার ছোট্ট সহযোগিতার জন্য। আমি আফরিন আক্তার, আমি কি 8014 ব্যাচের স্টুডেন্ট। তো এখানে খুব অল্প সময় ধরে আমরা শুরু করেছি, আজকে লাইভে কাজ করে আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ পাইছি কাজ করে, খুব এনজয় করেছি। আর আজকে কাজের পরে বোঝা যাচ্ছে যে আমরা ফাইনালি ক্লায়েন্টের জন্য খুব পারফেক্টলি, হ্যাঁ এখন একটু সময় লাগছে, খুব অল্প সময় করেছি, কমপ্লিট হয় নাই, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই শেষ করতে পারবো, এটা বোঝা যাচ্ছে। আর আমরা অন্যরকম একটা আত্মবিশ্বাস আসছে যে না, ক্লায়েন্টকে আমরা সন্তুষ্ট করতে পারবো কাজ করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার ছোট সহভাগিতার জন্য। আমরা তারপরে ডিজাইনটা দেখবো। একটা পার্ট হয়েছে, ওভারঅল কোট ফ্রন্টে আরো কিছু অ্যাড করতে হবে। আমি জানিকা, এক ঘন্টা সময় ছিল আমাদের এই কাজটা করার জন্য, খুব কম সময়, তারপর অনেকটা করতে পারছি। আর অনেক কিছু শিখা হয়েছে এখান থেকে, কোথায় কি দিতে হবে, নতুন অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার এই ছোট্ট সহযোগিতার জন্য। তারপর লাস্ট ডিজাইন যারা আছে, রিমু সম্ভবত। সবাইকে শীতের উষ্ণ শুষ্ক শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্লাস করেছি, ক্লাস করার পরে এক ঘন্টা আমাদের টাইম ছিল, এক ঘন্টা টাইমের মধ্যে আমরা কাজটা শুরু করি। এক ঘন্টায় যেহেতু করতে পেরেছি এটা অনেক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধৈর্য ছিল, আমাদের ধৈর্য ছিল জন্যই হয়তো পেরেছি। আর বলতে গেলে হ্যাঁ, এরপরে ক্লায়েন্টের কাজ করা যাবে আর কি। এখন যে আইডিয়াটা পেলাম, দিস ইজ গুড, এটা অনেক ভালো, আমরা পারবো আশা করি। এতটুকু কনফিডেন্স রাখা যায় ভিতরে যে না, সম্ভব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
ধন্যবাদ হিমাবকেও। এখন আপনাদেরকে নিয়ে আমি আবার একটা রিভিউ দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের কাজের আইডিয়া ঠিক আছে, তবে কিছু চেঞ্জ আনতে হবে। কালার কম্বিনেশনগুলো আপনাদের খেয়াল করতে হবে ভালো করে। তো এগুলো ঠিক হলেই আর কিছু শেপের চেঞ্জ করলেই মোটামুটি একটা ভালো ডিজাইন আপনারা করতে পারবেন। তো এতটুকুই ছিল আপনাদের জন্য, আশা করবো যে এরপর থেকে আরও ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।